শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ বাদশা মিয়া, আর আমার আব্বার নাম হচ্ছে বদলা রহমান, মায়ের নাম হচ্ছে সাজু বেগম। গ্রাম সরকালনা, ডাকঘর কামঠানা, থানা লোহাগড়া, জেলা নড়াই। যুদ্ধের আগে আপনি কি করতেন? যুদ্ধের আগে আমি এই বাড়ি কৃষি কাজ টাজ করছি। তারপরে এদিকে 71 ওই সময় শেখ মুজিবুর সাহেবের ডাকে সাড়া দিয়ে আমাদের যুবক কিছু আমরা একসঙ্গে দল বাঁধলাম যে আমরা ভারতে যাব। এখান থেকে বাড়ি থেকে রওনা দিলাম। কুদ্দুস শেখ, অদুত সাহেব, খবির, ইরাদ আলী আর এই নদীর উপারে ছিল নুরুল্লে খোকা, এরা আমরা একসঙ্গে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়ে ভারতেই পৌঁছলাম। ওখানে যে আমরা টালিখোলা ক্যাম্পে গেলাম, যার ফলে ওখানে আমাদের বললো কি যে আপনাদের এখানে লোক অনেক বেশি হয়ে গেছে, এখানে ভর্তি করা যাবে না। পরে লেফটেন্যান্ট মতিউর সাহেব নতুন একটা ক্যাম্প করছে নদীর উপর, চাপা বেড়ের ক্যাম্পে আমরা ভর্তি হলাম। ওখানে ভর্তি হয়ে ওখানে বেশ কিছুদিন থাকার পরে আমার সাথে যারা ছিল, যাদের সঙ্গে গেছিলাম, ওনারা আগের বেজে ওনারা চলে আসলো, আমি ওখানে থাকলাম। একা থাকার পরে ওখানতে আমাদের 15-20 দিন পরে চাপা বাড়ির থেকে আমাদের পাঠালো বারাকপুর মোকাজি সাহেবের ক্যাম্পে। ওখানে যে আমরা 10-12 দিন থাকলাম, থাকার পরে চারিদিকতে পানি রেট ভরে খেসতি হতো, এইভাবে খেসে টেসে তারপর আর কি ওখানতে আমাদের পাঠালো হারটেংলিন বীরভূম ডিস্ট্রিক্ট। ওখানে আমাদের ওখানে 48 দিন প্রশিক্ষণ দেওয়ার পরে আমাদের ক্যাপ্টেন শর্মা ছিল, ওনার দায়িত্বে ছিলাম আমরা। আর আমাদের ওই যে ওস্তাদ ছিল প্লাটুন কমান্ডার, উনি হচ্ছে কাশীনাথ বাবু। এই দেখ ওখান থেকে আমরা 28 দিন পরে আমাদের ওই হাতিয়ার ট্রেনিং দেওয়ার পরে আমরা আসলাম বয়রা বর্ডারে। ওখানে আসার পরে আমাদের ওখানে গ্রুপ সেট হলো, সেট হওয়ার পরে আমরা ওখান থেকে ভিতরে আসলাম। কমান্ডার কে ছিলেন? গ্রুপ কমান্ডার ছিল মুতায়ের চাষই বাড়ি। আসতে সময় আমরা 1700 মুক্তিযোদ্ধা একসঙ্গে আসি, বিভিন্ন এলাকার আর কি বাংলাদেশে ঢুকলো 1700। এর আগে যে ব্যাচটা আসছিলো তাদের ওই পুলুমির থেকে ওদের ওই হাতিয়ারটার কাড়ি নিয়ে গেছিলো, এর জন্যে আমরা মোটামুটি সতর্কভাবেই ওখানে আসলাম। আসার পরে যখন সন্ধ্যা টাইমই আমরা ওখান থেকে কালীগঞ্জ রোড পার হবো, তখন একটু অন্ধকার হয়েছে,
আমরা কিছু লোক পার হয়ে এই পাশে চলে আসি, পূব সাইডে কিছু পশ্চিম হেড সাইডে রয়েছে। এর ভিতরে আর্মির একটা গাড়ি আসলো, এসে গুল্লি দিয়ে চলে গেল। যাওয়ার পরে কিছু সময় পরে চার পাঁচটা গাড়ি এসে এই ফায়ার শুরু হয়ে গেল দুই দিক থেকে। আমরা কি করব, বড় বড় কাশিয়ে বাগান, ধানের ক্ষেত, ওর ভিতরে যার যার পড়ে গেলাম। তারপরে সেই অবস্থা ওরা ঘণ্টাখানিক ওইভাবে গুলি টুলি করার পরে চলে গেল। আমরা ওখান থেকে রওনা আসলাম। সামনে এসে একটা গ্রামটার নাম ভুলে গেছি, যা ওই গ্রামে আসছিলাম, রাত্রি ওখানে ছিলাম। আর আমাদের যাদের অস্ত্র অস্ত্র হারাই গেছিলো, ওনারা আবার সকালবেলা যে ওই স্থানীয় লোকের সাথে যে ওইগুলো গোছাই টোছাই নিয়ে আসলো। আসার পরে জাজার এলাকায় ক্যাম্প, আমাদের তখন ক্যাম্প ছিল এই কালনা কামঠানা গৌ নস্কারের বাড়ি, ওইখানে আমাদের ক্যাম্প ছিল। আমরা ওখানে ছিলাম। থাকার পরে কিছুদিন পরে খান সেনারা এই বাটিয়াপাড়া ওয়্যালেস ছিল, ওয়্যালেসে তেল দিতে আসতো, তেল দিতে আসতো। আসার পরে আমরা ওইখানে একটা গাড়ি অ্যাট্যাক করলাম। ওরা ওই গাড়িতে ছিল দুই তিনজন, আর চারজন ছয়জন চলে আসছিল ওই নদীতে। আসার পরে ওরা নদীর ভিতরে ওই নৌকোয় ডুবিয়ে দুজন মারা গেল, আর একজন দে আমাদের উপর রাতুল ক্যাম্পের লোকজন আসে ওরে নিয়ে গেল। পরে গোলাগুলি আসছে, এর ভিতরে আমাদের সাইডের থেকে একটা ছেলে মজিবের নাম করে ধান্নার কি ছিল, ও খেয়াড়ের কেড়াইলটা নিয়ে দৌড়ে আসছে। ওরা নিষেধ করতে করতে ও একটা গুলি খেলো খান গেয়াতের, সে গুলিতেও জায়গায় পড়ে গেল। আমাদের পার্টির একজন লোক ছিল হাবিবার নাম করে, ও উনিও গুলি খেলো, খালি উনিও পড়ে গেল। ওই সময় রমজানের ঈদ হবে, ঈদের আগের দিনে আর কি মানে এই ঘটনা হলো। পরের দিনে হলো ঈদ, ওই ঈদের দিনে আমাদের এই সরকালনা গ্রামটা পুরো পোড়ায় জ্বালায় দিল, সম্পূর্ণ পুড়িয়ে দিলে চলে গেল। আমাদের কোনো ঘর বাড়ি আর থাকলো না। পরের দিন সকাল 8:00-9:00 ওরা সিলিন্ডার করলো, ওরা সিলিন্ডার করলো, আমরা সব সেভাবে গেলাম, যে নিয়ে আসলাম এই পর্যন্ত। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।